এই সংবাদগুলো নিয়ে কথা বলবো আজকে সংবাদ সম্প্রসারণে আমার অতিথিদের সাথে। তবে একটি বিষয় নিয়ে একটু কথা বলে শুরু করতে চাই আলোচনা, সেটি হচ্ছে যে আমরা যেটি জেনেছিলাম মোকাব্বির খান এবং সুলতান মোহাম্মদ মনসুর তারা 7ই মার্চ শপথ নেবেন। আজকে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান তিনি বলছেন যে শপথ নেবেন, তবে আগামীকাল বৃহস্পতিবার মানে 7 মার্চ যেটি নির্ধারিত ছিল সেদিন নেবেন না। এই বিষয়টি কথা বলবার জন্য আমরা সরাসরি টেলিফোনে সংযুক্ত করে নিচ্ছি 21 জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে বিজয়ী সদস্য মোকাব্বির খান। জনাব মোকাব্বির খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সম্প্রসারণে। আসলে জানতে চাই যে আপনাদের দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে অনিবার্য কারণ বশত আপনি আগামীকাল বৃহস্পতিবার শপথ নিচ্ছেন না। আপনি বলছেন শপথ নেবেন, তবে আগামীকাল বৃহস্পতিবার নয়। আসলে কি অনিবার্য কারণ সেটি একটু জানতে চাই। না না, আজকে যেটা হলো যে আমাদের প্রেসিডিয়াম বৈঠক ছিল, সেখানে ডক্টর কামাল হোসেন স্যার ছিলেন, আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব ছিলেন, আমাদের অন্যান্য প্রেসিডিয়াম মেম্বাররা ছিলেন। আমরা দেশের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে ভাবলাম যে আগামীকালকের যে তারিখ এটা পিছানো দরকার, সেটা ছিল আমার নিজের। দেশের সার্বিক অবস্থায় কি অসুবিধা যে আপনারা মানে শপথ পেছাতে হচ্ছে, এমন কি আমরা মানে দেশের সার্বিক অবস্থা অনেক অনেক আলাপ আলোচনা করেছি আর কি, সেটা তো আপনার এই যে 1 মিনিটে সব বলা যাবে না। আচ্ছা, মানে এই বিষয়টি আপনারা প্রকাশ করতে চান না, কি সেই বিষয়? না না, মানে ধরেন আপনার যখন প্রেসিডিয়ামের বৈঠক হয় তখন তো অনেক অনেক কিছুই তো আলোচনা হয়, সবকিছু তো আর মানে সংবাদপত্রে বলা যায় না। কিন্তু এটুকু বলা যাবে না যে অনিবার্য কারণ সেটি কি কারণে আপনি পেছাচ্ছেন, সেটি বলা যাবে না? না, অনিবার্য কারণ বলতে আমার প্রেসিডিয়ামে সিদ্ধান্ত হয়েছে যে এটা পিছানো দরকার। জি, শপথে কি আপত্তি আছে? জি, আপনাদের দুজনের শপথ গ্রহণে কি দলের প্রেসিডিয়ামের আপত্তি আছে? না না না, আপত্তির ব্যাপার না, এটা তো মানে প্রেসিডিয়াম মানে আমি একটা দল করি, দলের প্রেসিডিয়াম মেম্বার, আমরা প্রেসিডিয়ামের মেম্বার সবাই বসেছি, স্যার সেখানে আপনার চেয়ার করেছেন, আমরা আলাপ আলোচনা করেছি যে আগামীকালকে না দিলে আপনার ভালো হয়, সেই ভালো জিনিসটাকে আপনার। তাহলে আপনি কবে শপথ নেবেন মোকাব্বির খান? আপনি তো বলছেন যে আপনি শপথ নেবেন, সেটি কবে হতে পারে, কারণ আপনারা স্পিকারকে লিখিতভাবে চিঠি দিয়ে জানিয়েছিলেন? আমি মোকাব্বির বলতে তো আমি গণফোরামের মেম্বার। জি, মানে আমার সিদ্ধান্তটা হবে তো গণফোরামের সিদ্ধান্তটা হবে আমার সিদ্ধান্ত। সুতরাং যাই করি না কেন, মানে আমার আমি আজকে মোকাব্বির ফর গণফোরামই আমাকে মোকাব্বির করেছে, গণফোরাম আমি গণফোরামের জন্য নির্বাচন করেছি, গণফোরামের সৌজন্যে আমি আমার এলাকায় গিয়েছি। সুতরাং গণফোরাম যে সিদ্ধান্ত নিবে সেটা আমার সিদ্ধান্ত। কিন্তু জনাব মোকাব্বির খান, গণফোরামের সিদ্ধান্ত তো ছিল যে আপনারা শপথ নেবেন না, এবং যেদিন আপনারা শপথের সিদ্ধান্তের কথা আপনার সাথে আমার টেলিফোনে আরো একদিন কথা হচ্ছিল, সেদিনও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেছিলেন পদত্যাগ করে শপথ নেন, কোনো অসুবিধা নেই। কিন্তু না নেওয়ার ব্যাপারে গণফোরাম কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে কি আপনাদেরকে এখন গণফোরাম কি অনুমতি দিয়েছে যে আপনারা শপথ নেবেন, বা গণফোরাম কি রাজি হয়েছে যে আপনারা শপথ নেবেন? না, সেটা তো মানে আমরা আপাতত তারিখটা পিছিয়েছি, কবে নিব সেটা আপনার মানে দলীয় সিদ্ধান্তের মধ্যে দিয়ে হবে আর কি। কিন্তু সুলতান মোহাম্মদ মনসুর তো মনে হয় আগামীকালই শপথ নেবেন, তিনি তো তারিখ পরিবর্তন করেন। প্রাথমিক ভাবে বসলাম, পরবর্তীতে বসবো যে সিদ্ধান্ত হয় আপনার মানে আজকের মতো জানি না, কবে নিচ্ছি কতদিন পরে নিচ্ছি এইগুলো তো আজকে যেভাবে আমরা বসছি আগামীতে আবার বসবো, বসে সেইভাবেই সিদ্ধান্ত। আপনি আপনি বলছেন যে গণফোরামে আপনি গণফোরামের পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন এবং গণফোরামে আপনার সংগঠন, তো গণফোরাম তো প্রথম থেকেই বলে আসছে যে এই নির্বাচনে তারা যারা জিতেছে তারা কেউই শপথ নেবে না, সেক্ষেত্রে গণফোরাম যদি বলে যে শপথ নিও না তারপরেও কি আপনি শপথ নেবেন? আমি যাই করি, শুনেন একটা কথা আপনাকে বলি, যাই করি গণফোরামকে নিয়েই করবো। আচ্ছা, যাই করি গণফোরাম কি করবো। জি, আপনাদের আপনাদের দলীয় ফোরামে সুলতান মোহাম্মদ মনসুরের বিষয়ে কোনো কথা হয়েছে কিনা, তিনিও তো গণফোরাম থেকে যদিও ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেছেন। না না, আজকে আমাদের প্রেসিডিয়ামের বৈঠক ছিল, আমরা প্রেসিডিয়াম সদস্যরা সেখানে ছিলাম, সুলতান মনসুর সাহেবের সাথে আমার এখনো আলোচনা হয়ে নাই, এই সিদ্ধান্তটা এখন পর্যন্ত জানতে পারি নাই, ওনাকে আমি পরবর্তীতে জানাবো এবং উনি ওনার মতো করে সিদ্ধান্ত।
আর খুব পরবর্তী কখন? কারণ আগামীকালই তো আসলে সংসদে শপথ নেওয়ার কথা ছিল, আর আপনারা তো স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, এখন যে আপনি শপথ নেবেন না এটা কি আনুষ্ঠানিক ভাবে জানানোর প্রয়োজন নেই? না না, সেটা অবশ্যই জানাবো, একটু পরেই জানাচ্ছি ওনাকে, একটু পরেই। এখন তো মানে আজকে দেখেন আপনার হাই টেক, এ তো উন্নত মানের টেকনোলজি, এ তো অল্প সময়ের মধ্যে তো আপনাদের হাতে চলে গেছে আর কি, আপনার সাংবাদিক বিদায়। আর কোন প্রশ্ন আছে? ধন্যবাদ জনাব মোকাব্বির খান, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আসলে এটি নিয়ে কোনো আপনাদের মন্তব্য নিশ্চয়ই আছে, আমি জানতে চাই। শুরুতে একরকম ডক্টর কামাল ইতিবাচক ছিলেন, পরবর্তীতে বিএনপির সাথে কথা বলার পর আমরা স্পষ্ট অবস্থান জানতে পারলাম যে হবে না, সদস্যরা শপথ নেবেন না, নিলে ব্যবস্থা নেওয়া হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমরা তাদেরকে দেখেছি, তারা শপথ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন, চিঠি দিয়েছেন। গণফোরামের সাধারণ সম্পাদক গতকালও যেটা আজকের কাগজে চাপা হয়েছে, উনি বলেছেন যে যারা আমরা সৎসের শপথ নেব না, কিন্তু এটা যারা ভায়োলেট করে যদি কেউ শপথ নেয় তাহলে গণফোরামের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, যা আজকের পত্রিকায় চাপা হয়েছে। তো সুতরাং এক্ষেত্রে মোকাব্বির খান খানিকটা রহস্য তৈরি করার চেষ্টা করলেন যে কোনো প্রশ্নেরই কিন্তু সঠিক জবাব দেননি, যে অনিবার্য কারণবশত শপথ নিচ্ছেন না। আমার মনে হয় যে হয়তো উনি মনে করছেন যে যদি গণফোরাম আলটিমেটলি যদি এমন হয় যে গণফোরামের আপত্তির প্রেক্ষিতে তার সদস্য পদটি আর থাকলো না, তাহলে লাভ কী? যদি গণফোরাম যেটা সংবিধানের 70 অনুচ্ছেদ যেটা নিয়ে অনেক কথা আলোচনা হচ্ছে, কিন্তু যদি আলোচনা হয়েছে তো মোটামুটি এই এই জায়গায় এসে পৌঁছেছে যে দল যদি তাকে বহিষ্কারও করে দেয় তবুও তার সদস্য পদটি যাবে না, এরকম নজির আছে? যাবেই না এরকম নয়, এরকম নজির আছে দুটি, আদালতেই এটা বিবেচনা করতে পারেন, কারণ জায়গাটা অ্যাম্বিগুয়াস, খুব স্পষ্ট নয় যে যাবেই না এরকম কোনো, এরকম কোনো নজির তো নেই যে চলে গেছে কিন্তু চলে যায়নি, এরকম নজির আছে দুটি, বিএনপির একটি এবং একটি জাতীয় পার্টির। হ্যাঁ, বিএনপির নবম এবং দশম সংসদ, বিএনপির ক্ষেত্রে চলে গেছিল না, যায়নি বিএনপির, আমার ঠিক মনে পড়ছে না, আমরা সেদিন যেদিন মোকাব্বির খানের সাথে কথা বলছিলাম সেদিনও আমি এই রেফারেন্সটা দিয়েছিলাম, জাতীয় পার্টির ওনাকে স্বতন্ত্র হিসেবে থাকবার পারমিশন দেওয়া হয়েছিল, স্বতন্ত্র বিএনপির আবু হেনা মোস্তফা তার সদস্যপদটি যায়নি, তিনিও শেষ মুহূর্তে তার তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু তার সদস্যপদটি যায়নি, তার সদস্যপদ বহাল ছিল, এই দুটি খবর এই বিষয়ে নজির। এখন কথা হলো যদি উনি বিবেচনা করে থাকেন যে যদি আদালতের মাধ্যমেই হোক বা সংবিধানের বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমেই হোক, যেভাবেই হোক কোনো সদস্যপদটি যদি শপথ নেওয়ার পরেও না থাকে তাহলে এত বড় বেইমান অভিধা কেন তিনি গ্রহণ করবেন, এটাও হতে পারে, ওনার কথা তো স্পষ্ট না। অজিতাশ গুপ্তা আপনার কি মনে হয়? না, আমার মনে হচ্ছে যে নির্বাচন 30 ডিসেম্বরের নির্বাচনের পরে সরকার তো গঠিত হয়েছে এবং সরকারের মধ্যে বিন্দুমাত্র অস্থিতিশীলতা আছে, অনিশ্চয়তা আছে, দেশ পরিচালনায় তার কর্তৃত্ব বা অথরিটি যাকে আমরা বলি তাতে কোনো সমস্যা আছে বলে তো মনে হয় না, এক। দুই হচ্ছে যে সংসদ কার্যকর, সংসদ বসছে এবং সেখানে কেউ কেউ জাতীয় পার্টি আগের বারে ছিল সরকারের অংশ, এইবারে কিন্তু একটা ভিন্ন পরিস্থিতিতে, 14 দল একসঙ্গে ইলেকশন করেছে নৌকা প্রতীক নিয়ে, কিন্তু 14 দলের রাশেদ খান মেনন বা ইত্যাদি তারাও কিন্তু সরকারের মধ্যে থেকে, অর্থাৎ আমাদের এই পূর্ববর্তী দশম সংসদের চেয়ে একটু কিছুটা ভিন্ন আর কি, সেইখানে সুলতান মনসুর বা মোকাব্বির খান তারা শপথ নিলে একটা অদ্ভুত অবস্থা, গণফোরামের কিন্তু শতকরা 100 ভাগ তারা, অর্থাৎ গণফোরাম থেকে যারা দুজন কিন্তু যারা জয়ী হয়েছেন শতকরা 100 ভাগ। আমার মনে আছে 80-এর দশকের সাদ সাহেবের সময় বাকশালের 3 জন সদস্য, তারা এই যে শাহ জাফর, তারপরে সর্দার আমজাদ, ওরা দুইজন কিন্তু বাকশাল থেকে নির্বাচিত হয়েছিলেন, তারপরে জাতীয় পার্টির সঙ্গে তারা মানে মন্ত্রী হয়ে গেলেন, কিন্তু মানে নির্বাচিত হয়েছিলেন কিন্তু অন্যভাবে, যাই হোক সেটা একটা ধরেন পরিস্থিতি হয় আমাদের দেশে, কিন্তু যেহেতু সংসদ স্থিতিশীল, সরকার স্থিতিশীল, দেশের রাজনৈতিক অঙ্গন স্থিতিশীল, কাজেই এরা যদি শপথ নেয় সেটা অন্তত সংসদে আমরা একটা কণ্ঠ শুনতে পাবো আর কি,
যারা সরকারের সঙ্গে সব বিষয়ে একমত না, বরং অনেক বিষয়ে দ্বিমত পোষণ করতে পারবেন, সমালোচনা করতে পারবেন, বা তাদের বিবেচনায় যেটা মনে হবে জনগণের কথা সেটা তুলে ধরতে পারবেন। সেটা থেকে আমার মনে হয় যে তাদের ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে তার কথা শুনেও যে দলের প্রেসিডিয়ামের বৈঠকে তিনি যে পুরোপুরি একমত হচ্ছেন সেটা না, আবার মানে ভেতরকার দ্বন্দ্ব আছে, কিন্তু ওয়েলকাম করবো আমরা আর কি, যদি তিনি জয়েন করেন এবং সরকারের বিরোধিতায় সংসদে ভূমিকা রাখেন। বিএনপিও বলছে যে বেইমান হবে যদি তারা শপথ নেয়, সেদিনই বিএনপির বক্তব্য আমরা শুনেছিলাম। এই বিষয়টিও আসছে যে আজকে অনেকদিন পর বিএনপি কিন্তু মানববন্ধন করেছে, বেগম জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে, এবং সেটি অনেকদিন পরেই, বেগম জিয়ার আটকের পর মানে কারাগারে যাবার পর কিছুদিন এরকম কিছু কর্মসূচি ছিল, এবং এই যে কর্মসূচিটা তার আগে 21 ফেব্রুয়ারির বিএনপির আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা নেতাকর্মীদের তোপের মুখে পড়েছিলেন, কেন খালেদা জিয়াকে মুক্তির জন্য কোনো কর্মসূচি দেওয়া হচ্ছে না, এবং আজকে সেই কর্মসূচি দেওয়া হলো, এটা নিয়ে একটু মন্তব্য জানতে চাই জনাব। কর্মসূচি যেমন ধরেন কর্মসূচি দেয় যায় না, এটাও তো এই রিয়ালিটিটা আমাদের স্বীকার করতে হবে। যেখানেই বিএনপি যখনই কোনো জনসভা বা কোনো কর্মসূচির অনুমতি চায়, তখনই দেখা যায় যে সেটা বাধাগ্রস্ত হয়, পুলিশ কখনো অনুমতি দিতে চায় না। তো আবার এই মানববন্ধনের মতো নিরীহ কর্মসূচি করতে গেলেও পুলিশের পারমিশন লাগে, অতটাই শুরু করবেন, অত দূর মাইক ব্যবহার করা যাবে না, অতটার মধ্যে অবশ্যই শেষ করবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তবুও তো আজকে মানে ভালোভাবেই হয়ে গেল মানববন্ধন, মানে আমি সেটাই বলছি। কিন্তু দেখেন এর মধ্য দিয়ে যে ঘটনাগুলো ঘটে, যে এখানে না ওখানে, ওখানে না ওখানে, এই করতে করতে আলটিমেটলি পারমিশন পাওয়া যায় না। আপনারা নির্বাচনের সময় থেকে এ পর্যন্ত দেখেন যে কোথায় আজ পর্যন্ত বিএনপিকে একটি জনসভার অনুমতি দেওয়া হয়েছে। ইন্টারেস্টিংলি একটা জিনিস আজকে লক্ষ্য করেন, আজকে একটু মনে হয় মানুষের মানে মনে হয়েছে যে করতে পারবে মানববন্ধনটা, এবং মানববন্ধনের কর্মসূচি, অথচ আজকে প্রায় জনসভার মতো পরিস্থিতি হয়েছিল সেখানে, এবং বিপুল সংখ্যক লোক সমাগম তৈরি হয়েছিল। সুতরাং যে বিএনপির যে কথা আমরা বলি যে বিএনপির কোনো শেষ, বিএনপির আর কোনো আশা নাই, সেরকম বোধ হয় পরিস্থিতি না। সুতরাং কর্মসূচি কিন্তু কিছুই দেওয়া হয়নি, মানে এই যে মানববন্ধনের কর্মসূচিটুকুই শুধু দেওয়া হয়েছে, কিন্তু এভাবে হাজার হাজার লোক এসে সমবেত হওয়া, সেটা কিন্তু ইন্টারেস্টিং যে তারা কেন এসেছে। তারা আরেকবার হয়তো নেতাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইছে যে আমরা কোনো কর্মসূচি চাই যার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে, সেটি তো স্পষ্ট বলেইছে যে কর্মসূচি চাই। সেদিন তোপের মুখেই পড়েছিলেন মধু দামোদর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জি অজয় দাশগুপ্ত। না, এটা তো একটা রাজনৈতিক দল, তার তো এটা খুব স্বাভাবিক। তার দলের প্রধান নেতা যদিও মানে দণ্ডিত একাধিক মামলায়, কিন্তু তার দলের নেতা মানে নীতি নৈতিকতার প্রশ্ন উঠে কি না সেটা ভিন্ন। বিএনপি তার দলের গঠনতন্ত্র সংশোধন করেছে যে দুর্নীতির দায়ে শাস্তি হলেও তাকে দলের নেতা পদে, এটা একটা মানে নৈতিকতার প্রশ্ন থাকে, সেটা ভিন্ন। কিন্তু তার দল যারা করে, কর্মী সমর্থক, তারা তো এই ধরনের কর্মসূচি করতেই পারে, এবং এটা বাধার দেওয়ারও কোনো অবকাশ নেই। কিন্তু প্রশ্নটা আসে যে ধরেন যখন একটা দল সরকার উৎখাতের, এবং সেটা সংসদের ভোটে না, এমপিদের ভোটে না, রাজপথের এবং সেই রাজপথের সহিংসতার মধ্য দিয়ে একটা দলের যখন নীতিগত অবস্থান এই থাকে, সিদ্ধান্ত যখন এই থাকে, সেটা 13-তে হয়েছে, 14-তে হয়েছে, 15-তে হয়েছে, বা এখনও কিন্তু দলের অনেক নেতা বলেন যে রাজপথের আন্দোলনে সরকারকে নত করতে বাধ্য করবো, তখন কিন্তু কোনো সরকার তার স্পেস ছেড়ে দেয় না। এক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে, বিএনপি যদি ওই অবস্থান থেকে সরে যায় যে আমরা নিয়মতান্ত্রিক পথে, সংসদীয় পথে, নির্বাচনের পথে, নির্বাচনে যদি কোনো অনিয়ম হয়, অনিয়ম ঘটে, সেটা আমরাও নির্বাচনের মধ্যে যে প্রক্রিয়াগুলো থাকে আমার জনসমাবেশ, সেটা যদি সরকার না দিয়ে করতে পারে, সরকার তো কখনোই দিতে চায় না। গণতন্ত্র যেসব দেশে আছে সব দেশেই কিন্তু এই পদ্ধতি, সরকার ততটুকুই ছাড় দেয় যতটুক প্রতিপক্ষ আদায় করে নিতে পারে, আমাদের মতো দেশগুলোতে তো তাই। তো বিএনপির ওই সুযোগগুলো, সরকারের পতন ঘটাবো আমরা রাজপথের শক্তি দিয়ে, পেট্রোল বোমা দিয়ে, সেই অবস্থান থেকে কিন্তু তাকে সরে আসতে হবে, এবং প্রকাশ্যে ঘোষণা দিয়ে, যেটা যে জামাত ইসলামের প্রশ্নে আসছে যে 71-এ তারা এরকম অপরাধ করছে, তারা কিন্তু সেই অপরাধ স্বীকার করতে রাজি না যে আমরা অপরাধ করেছি, এখন বলতেছে নাম বদল করে রাজনীতি করবো। বিএনপি কিন্তু সেই অবস্থানটাকেই সমর্থন করছে জামাত ইসলামকে দিয়ে, তাকেই কিন্তু নির্বাচনে বলেছে, মানে পরে বিএনপি বলেছে যে বিএনপি জামাতের ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ, কিন্তু জামাতের অবস্থান নেবার পরে, অবস্থান নেওয়ার পরে, এখন দেখেন এই যে জায়গাটা বিএনপিকেও কিন্তু রাজনীতি, আওয়ামী লীগেরও সেই প্রশ্ন, তারা যদি বিরোধী দলে থাকে তাইলে
আপনি একসঙ্গেই দুইটা পথ কিন্তু বাংলাদেশে এখন চলতে পারবেন না। আপনি 90 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এসএমএর সাথে উৎখাত করেছেন, তাই না? কিন্তু বা পাকিস্তান আমলে আইয়ুব খানকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার থেকে হটিয়ে দিয়েছেন। বিএনপি যদি সেই ক্ষমতা থাকে করবে, কিন্তু যতক্ষণ তার সেই সক্ষমতায় জনগণ, তার সেই আবেদনে জনগণ সাড়া না দিবে, শুধুমাত্র সহিংস পন্থায় যতদিন থাকবে ততদিন কিন্তু সরকার তাকে স্পেস দিবে না, এটাই রাজনৈতিক বাস্তবতা। আমি একটা বিরতি নিয়ে আসি, আমি একটা বিরতির পরে কথা বলতে চাইবো জাহালমের প্রসঙ্গটিতে। না না, আমি এখানে কথা আছে তোমার। জি, তাহলে এক লাইনে যদি বলে দেন আমি এক লাইনে। না, আপনি আসেন বিরতি, বিরতির পরে আমাকে একটু প্রসঙ্গ বদলাতে হবে, আমি প্রসঙ্গটা শেষ করি বরং বিরতি। দাদা, আমি যেটা বললেন, আমার অজয়দা যেটা বললেন, একটু আগে আমরা কথা বলছিলাম যে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল 1968 এবং তখন ধরে নেওয়া হয়েছিল শেখ মুজিবুর রহমানের ফাঁসি হবে এই ষড়যন্ত্র মামলার জন্য, কিন্তু সেটা আদালতে বিচার হচ্ছিল, আদালতের প্রকৃতি যাই হোক সে আদালতে বিচার হচ্ছিল এবং প্রতিদিন তার প্রসিডিংস আমরা খবরের কাগজে পড়েছি। তো কিন্তু শেখ মুজিবের কিন্তু ফাঁসি হয়নি এবং শেখ মুজিবকে সরকার ছেড়ে দিতে বাধ্য হয়েছিল আইয়ুব খানের সরকার, নাম্বার ওয়ান। নাম্বার টু, পেট্রোল বোমার গল্প শুনতে 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 আপনাদের টক, কিন্তু যেই পরিস্থিতি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল সেই পরিস্থিতি কি কোনো রকম যদি তৈরি হয়, তৈরি হওয়া তো সম্ভব। সুতরাং কেউ কেউ 68 সালের আগে যখন এই আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু হলো তার আগে কেউ মনে করেনি, তখন আইয়ুব খানের উন্নয়ন দশকের গাড়ি চলছিল ঢাকায়। আরেকটা কথা হলো পেট্রোল বোমা, ভাই এই কথাটা শুনতে 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 ক্লান্ত হয়ে গেছে, কিন্তু একটা জিনিস আমরা কেউ সাংবাদিকরা কখনো খেয়াল করিনি যে এই পেট্রোল বোমা, একটি পেট্রোল বোমা কোনো বিএনপি অফিসে পাওয়া যায়নি, একটি পেট্রোল বোমা সহ কোনো বিএনপি কর্মীকে ধরা হয়নি, একটি পেট্রোল বোমা কোনো বিএনপির রাজনৈতিক কার্যালয়ে পাওয়া যায়নি, চট্টগ্রামে আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল বোমার গুদাম পাওয়া গিয়েছে, চাপাই নবাবগঞ্জে আওয়ামী লীগ এমপির বাড়িতে পেট্রোল বোমার কারখানা পাওয়া গিয়েছে, যাদেরকে রূপগঞ্জ থেকে ধরা হয়েছে তারা সব আওয়ামী লীগের কর্মী পেট্রোল বোমা সহ। তো সুতরাং পেট্রোল বোমা মানে বিএনপি, এরকম একটা চিত্রায়ন করার আমরা চেষ্টা করছি, ঠিক না? আইনজীবী খুরশিদ আলমকে আমরা সংযুক্ত করে নেবার চেষ্টা করবো, থাকুন আমাদের সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে, আমরা এই পর্যায়ে কথা বলতে চাই জাহালম প্রসঙ্গ এবং আদালতে দুদক মানে বিনা দোষে জাহালমের কারাভোগের দায় দুদকে নয় এমনটি দাবি করেছে, এই বিষয়টি নিয়ে একটু কথা বলবার জন্য আমরা সংযুক্ত করে নিতে চাই দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জাহালমের বিনা দোষে কারাভোগের দায় দুদকের নয়, একটু কি আমরা আসলে স্পষ্ট হতে চাই কি যুক্তিতে আপনারা বলতে চাইছেন যে দুদকের দায় নেই? জি, আপনাকে ধন্যবাদ ম্যাডাম। দেখুন, দুর্নীতি দমন কমিশন এই মামলার তদন্ত অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের রিপোর্টের ভিত্তিতে, সোনালী ব্যাংকের রিপোর্টের ভিত্তিতে। দুদক নিজে সহযোগে এই মামলা ইনভেস্টিগেশন করে নাই। সোনালী ব্যাংক একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক একটা সেন্ট্রাল ব্যাংক। দুটো ব্যাংক যখন দুটো আমার কাছে নথি পাঠায়, আমার কাছে যখন রিপোর্ট দেয়, তখন আমি সেটা আমার তফসিলভুক্ত অপরাধ হলে আমি অনুসন্ধান করে এফআইআর করেছি এবং তদন্ত করে ইন্ট্রোডিউসার যা ব্যাংক অফিসিয়াল ছিল তাদের আইডেন্টিফিকেশনের ভিত্তিতে আমরা চার্জশিট দিয়েছি। পরবর্তীতে এক চ্যানেল 24 এর সার্চ লাইটে যখন আসলো যে এই জাহালম আবু সালেক না, তখন সেটাকে কগনিজেন্স নিয়ে দুর্নীতি দমন কমিশন গুরুত্ব সহকারে একটা কমিশন সবাই বসে পুরো তদন্তের একটা ব্যবস্থা করলো। সেই পুনরুদ্ধারের প্রমাণ হলো এই আবু সালেক জাহালম এই আবু সালেক নয়, এবং দুর্নীতি দমন কমিশন এই রিপোর্ট আদালতে দাখিল করেছে এবং আদালত জাহালমের সমস্ত মামলা প্রত্যাহারের জন্য আবেদন করেছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। কিন্তু আদালত আপনাদের যে প্রতিবেদন দিয়েছেন তাতে অসন্তোষ প্রকাশ করছেন এবং বলছে যে দুদক আসলে জাহালমের জামিন না হওয়ার দায় এড়াতে পারে না, এ বিষয়ে আপনারা কি বলবেন? জি, আপনাকে বলি, এটা আদালতের কনিষ্ঠ বিচারপতির মন্তব্য, তিনি আর বিচারপতি কোনো মন্তব্য করেনি। আদালতের কনিষ্ঠ বিচারপতি বলেছেন আপনার আপনার রিপোর্ট ইনকমপ্লিট, যেহেতু এই মামলায় 33টা এফআইআর আছে, 33টা চার্জশিটের কপি আছে, 26টা সাপ্লিমেন্টারি চার্জশিটের কপি আসছে, এগুলো টেক্স টাইম, এগুলো নিম্ন আদালত থেকে সার্টিফাইড কপি উঠাতে হয়, এগুলো উঠাতে সময় লাগে, এবং গত 3 তারিখে আদেশের মাধ্যমে আজকে আমরা দাখিল করেছি। গত 3 তারিখে এই ধরনের আদেশ এটা ছিল না। আজকে আদালত বলেছে মৌখিক ভাবে যে 33টা মামলার এফআইআর দেন, চার্জশিট দেন, সাপ্লিমেন্টারি চার্জশিট দেন, এগুলি লিগাল প্রস্তুতি উঠাতে সময় লাগে, সেজন্য আমরা 6 সপ্তাহ চেয়েছি। আদালত 10ই এপ্রিল এটা শুনানির জন্য দিন ধার্য করেছে। কিন্তু যা, জি জি ডক্টর, আচ্ছা সিনিয়র আইনজীবী বলেননি, বিচারক বলেননি,
কিন্তু জুনিয়র বিচারপতি বলেছেন, তাতে কি 19-20 কিছু হয় মামলার? না না না, অবশ্যই না। আবার আমার এটা আদালতের কমিটির সাথে আমি নিচ্ছি, এটা আদালতের কমেন্ট। আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনি বলেছেন যে আপনারা অনুসন্ধান করে দেখেছেন, জাহালম ধরেন সোনালি ব্যাংক একটা রিপোর্ট দিয়েছে, বাংলাদেশ ব্যাংক রিপোর্ট দিয়েছে, আপনারা আপনারা তাহলে অনুসন্ধানটা কি করলেন যে একজন নির্দোষ ব্যক্তি 3 বছর জেল খাটলো? জি জি জি, রাইট রাইট। আমরা অনুসন্ধান কি করলাম এখানে? আপনি জাহালমকে আইসোলেটেড আকারে দেখলে হবে না, পুরো ঘটনা যে এই যে ফিকটিশিয়াস পার্সন দিয়ে কিভাবে টাকাটা উঠিয়ে নিয়ে গেছে, পুরো ঘটনার বর্ণনা দিয়ে সোনালী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটাতে আছে যে এই এখানে এভাবে এটা হয়েছে। যখন দুর্নীতিকের কাছে হয়ে আসছে তখন দুর্নীতি দমন কমিশন কিন্তু কি কি করতে পারবে না পারবে তার তফসিলভুক্ত অপরাধ আছে, ওর আওতায় তাকে এটা করতে হবে। আমরা দেখেছি যে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন কিভাবে হয়েছে এবং নিকাশ ঘরে কিভাবে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হইয়া ফিকটিশিয়াস পার্সনের নামে অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে। পুরো ব্যাপারটি করতে গিয়ে আমরা যত ইনভেস্টিগেশন করলাম তাতে একটা পর্যায়ে জাহালমে এখানে অভিযুক্ত হয়ে গেল বিকজ অফ ইন্ট্রোডিউসারের আইডেন্টিফিকেশন। কিন্তু যখনই আপনারা বুঝতে পারলেন যে জাহালম আসলে ভুল শনাক্ত হয়েছে, সালেক নয় জাহালম, তখনই কেন জামিনের বিষয়টি, আদালত সম্ভবত এই বিষয়টিও বলেছে, তখনই কেন জামিন কেন জাহালমের হলো না এতদিন? তারপরেও তো বেশ খানিকটা সময় জাহালমকে আটক থাকতে হলো। জি জি ম্যাডাম, এই কথাটা একটু পরিষ্কার করা উচিত আপনাকে। দেখুন, যখন আমাদের দৃষ্টিগোচর হলো তখন মামলাটি আদালতে বিচারাধীন। হ্যাঁ, তখন অলরেডি আপনার একটা মামলায় 1414 সাক্ষী হয়ে গেছে, কিন্তু দুদক রিপোর্টটাকে একটা প্রিন্ট একটা ইলেকট্রনিক মিডিয়ার রিপোর্টকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে কমিশন সবাই বসে ফার্দার ইনভেস্টিগেশনের একটা সিদ্ধান্ত নিল। দুদক চাইলে সবকিছু সবসময় করতে পারে না, তাকে আইন বিধি মেনে চলতে হয়। দুদক একজন নতুন ইনভেস্টিগেটিং অফিসার অ্যাপয়েন্টমেন্ট করলো, তাকে দিয়ে আবার পুনঃ তদন্ত করালো, পুনঃ তদন্ত রিপোর্ট আসলো। রিপোর্টে যখন এটা ভুল ধরা পড়লো তখন সঙ্গে সঙ্গে পুনঃ তদন্ত রিপোর্ট দুদকের কমিশনের অনুমোদন নিয়ে আদালতে দাখিল করে দিল এবং জাহালম সংক্রান্ত সমস্ত মামলা প্রত্যাহারের জন্য তাকে ফৌজদারি ওই ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় প্রত্যেকটা পাবলিক প্রসিকিউটরকে বলে দেওয়া হতো এই মামলাগুলো আপনারা প্রত্যাহার করবেন। ইটস এ প্রসেস, এটা প্রসেসের জন্য সময় লাগে। আচ্ছা, যে আদালত একটা কথা বলেছেন আপনাদের উদ্দেশ্যে, যে বিড়াল ইঁদুর ধরে না সে বিড়াল না থাকাই ভালো, তো সুতরাং আপনারা ইঁদুর ধরতে জাহালমকে ইন্টারভিউ কেন করলেন না বা জাহালমকে ইন্টারোগেট কেন করলেন না যে প্রকৃতই সে জাহালম না সালেক? জি, জাহালমকে ডাকা হয়েছিল। জি, জাহালমকে দুর্নীতি দমন কমিশনে ডাকা হয়েছিল, তার ভাই সব আসছেন, পরবর্তীতে সে বলতে স্যার আমি আবার আসবো, পরবর্তীতে সে আসে নাই। পরবর্তীতে জাহালমের আইডেন্টিফিকেশনের জন্য নাগরপুরের যেখানে জাহালমের বাড়ি সেখানে 2 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ওনাদেরকে নোটিশ দিয়ে আনা হয়েছে এবং ওনারা সাক্ষ্য দিয়েছে। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন যখন নিশ্চিত হলে তখনই আমরা সঙ্গে সঙ্গে দুদক ফার্দার ইনভেস্টিগেশনের রিপোর্ট দিলাম। আমরা তো দেখছি যে আপনাদের গণমাধ্যমে এসেছে যে বড় বিশাল বডিগার্ড বাহিনী নিয়ে এসেছে, বড় ধরনের আর্থিক অনিয়ম তাদের অভিযোগগুলো নিয়ে, কিংবা ব্যাংকের শীর্ষ মানে চেয়ারম্যান পদে ছিল তাদেরকে আরো এর চেয়ে, ধরেন এটা তো 18 কোটি টাকার মামলা এবং অনেকে জড়িত, এই যে যারা 4-5 জন মানে 20 জন ব্যাংকের, তাদের কি কেউ জেলে আছে এখন যারা এই যে ইন্ট্রোডিউসার বলছেন বা যারা এই যে ভুল সাক্ষী দিয়েছে? এক আমি আরেকটা এবং এই যে বড় বড় আর্থিক অনিয়মের সঙ্গে যারা জড়িত আপনাদের কাছেই এসেছে, আপনারা অনুসন্ধান করেছেন, কোনোটায় মামলা হয়েছে, ওই ধরনের কেউ কি জেলে আছে? অনেক মামলা আছে, যেমন একটু দুই একটা বলেন আর কি যারা এরকম। জি, আমি বলি আপনার ফার্মার্স ব্যাংকের অনেকে এখনো জেলে আছে, সাউথ ইস্ট ব্যাংকের জেলে আছে, তারপরে আপনার ওই আপনার ওরিয়েন্টাল ব্যাংকের জেলে আছে এবং রেট অফ কনভিকশন মোর দেন 72% সোফার রিলেটস টু ফিনান্সিয়াল ক্রাইম। জামিন হয়ে গেলে যে আমরা আনসাকসেসফুল এই ভার্ডিক্টটা আপনার নেওয়া এখন ঠিক না, ওয়েট এন্ড সি। জামিন অনেক কারণে হয়, আমরা কনসিড করেছি, জাহালমকে তো হাইকোর্ট অব্যাহতি দিয়ে দিচ্ছে এবং আমরা সেটা কনসিড করেছি।
সেটা তো আমার হাইকোর্ট আমাদেরকে জিজ্ঞেস করেছে জানুয়ারি জামিন হলে আপনার কোনো আপত্তি আছে কিনা। আমরা হাইকোর্টকে বলেছি যে আমাদের কোনো আপত্তি নেই, আপনি অর্ডার শিটটা দেখতে পারেন, সমস্ত পত্র পত্রিকায় আসছে। একটা ঘটনা অবভিয়াসলি এটা ভুল, এটা এরর, কমিশন এটা জানতে পেরেই ফার্দার ইনভেস্টিগেশন করেছে এবং কমিশন তার সাপ্লিমেন্টারি চার্জশিটে ডিবিসি বলে এই ব্যাপারটি কিভাবে হলো না হলো। যাদের কারণে জাহালমের এই দুর্ভোগ তাদের কেউ কি জেলে আছে? জি জি, যাদের কারণে জাহালমকে এই দুর্ভোগে পড়তে হলো তাদের কি কেউ জেলে আছে? দেখুন, এই 33টা মামলা তো আন্ডার ট্রায়াল, এই 33টার মামলা তো বিচারাধীন, বিচারাধীন মামলা নিয়ে তো আমি কমেন্ট করতে পারবো না, সবগুলো ট্রায়াল করে বিচারাধীন, বিচারাধীন মামলা নিয়ে তো আমি কমেন্ট করতে পারবো। অ্যাডভোকেট খুশি আলম, এখন যে এখন এই বিষয়টিও বিচারাধীন যেটি আসলে আমরা কথা বলছি, যদি আসলেই দেখা যায় যে দুদকের দায় আছে, যদি আদালতে তেমনটি চলে আসে আপনাদের প্রমাণ করার চেষ্টার পরেও যদি তেমনটি আসে, তাহলে কি মানে এটিও একরকমের দুর্নীতি হবে না দুদকের, যে দায় থাকা সত্ত্বেও ঢাকার চেষ্টা করেছে দুদক? যদি হয়, জি শুনুন, সেই সময়টা তো এখনো আসেনি। জি, সেই সময়টা আপনি আসতে দিন, সেই সময়টা তো এখনো আসেনি। দায় কার, এটা নির্ধারিত হবে তো সুমোটো রুলে, এই এই সময়টা তো এখনো আসেনি। আপনি আপনার আগাম প্রেডিকশন করছেন, আপনি আজকে প্রথম আলো দেখিয়েছে আদালতকে দুদক দায় এড়াতে চাচ্ছে যে একটা বিচারাধীন সম্পর্কে একটা প্রথম আলোর মতো পত্রিকা যদি এই ধরনের নিউজ করে তাহলে বিচারের হস্তক্ষেপ হয়। আপনি তো একটা আগাম মন্তব্য করছেন, আপনি অ্যান্টিসিপেশন করছেন দুদক তার দায় এড়াতে পারবে না, বিষয়টা তো বিচারাধীন। আমি এই জন্যই যদি বলি যে যদি যদি হয়, যদি বিষয়টা যদি থাকে তাহলে আসলে এটি কি হয়? যদি বলে কিছু নাই, আইনে যদি বলে কিছু নাই। ধন্যবাদ অ্যাডভোকেট খুরশিদ আলম, নিশ্চয়ই এই প্রসঙ্গটি আমরা দেখব, আদালত কি বলছে সেটিও আমরা নিশ্চয়ই নজরদারি করব এবং আপনাদের সাথেও নিশ্চয়ই আরও কথা হবে ভবিষ্যতে। ধন্যবাদ অ্যাডভোকেট খুরশিদ আলম, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দিলেন। আমরা আরেকটা বিরতি নিয়ে আসি, বিরতির পর ফিরছি, দর্শক থাকুন সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে, অনলাইনের খবরের দিকে চোখ দিতে চাই। প্রথম আলোর প্রথম খবরটি, ভেজাল বিরোধী অভিযান চলবে সংসদে বলছেন প্রধানমন্ত্রী, আর জাহালমের খবরও এখানে আছে, দুদককে দায় নিতে হবে। পরের পত্রিকায় চলে যাই, দেখে নিই ছোট ছোট করে খবরগুলো কি আছে। শপথ নেওয়া থেকে পিছু হটলেন, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছি। কয়েদি খালেদার সঙ্গে কাদের তুলনা হতে পারে না হানিফ, আজকে মানববন্ধনে এই তুলনা করা হয়েছে বিএনপি। খুবই দুঃখজনক, এই খালেদা জি এক ধরনের অসুস্থতা, আর ওবায়দুল কাদের সাহেব আর এক ধরনের অসুস্থতা আর কি, ধরেন একেবারে লাইফ সাপোর্টে নিতে হয়েছে, তার চিকিৎসা যা সেটা তো আর অন্যদের ক্ষেত্রে আপনি দণ্ডপ্রাপ্ত বলছেন, উচ্চ আদালতে এসে যে দণ্ডটা সেটা মঞ্জুর হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো? কি আমরা চট করে নিম্ন আদালতের রায়কে সামনে নিয়ে একজন লোককে উচ্চ আদালত থেকেও দণ্ডপ্রাপ্ত হয়েছেন, আপিলের ডিভিশন থেকেও দণ্ডপ্রাপ্ত, আজকে আজকে যে জামিনটা পেলেন, আমি সেটাই বলছি যে আগে ক্লিয়ার হয়ে উপর পর্যন্ত আসতে দেন, তারপর একটা লোককে অপরাধী বলো, তার আগে একটা লোককে অপরাধী বলো সঙ্গত না, একটা মামলা একাধিক মামলা উচ্চ আদালতে দণ্ডিত হয়ে আসছে। আরো কিছু খবর যদি একটু জানিয়ে দিতে পারি, বায়ুদূষণ হেলথ অ্যালার্ট জারির সুপারিশ, ঢাকার বায়ু দ্বিতীয় সর্বোচ্চ দূষিত বলে এরকম একটা প্রতিবেদন এসেছে এবং এই খবরটিতে দেখছি যে বায়ু দূষণে হেলথ অ্যালার্ট জারির সুপারিশ করছেন সাবির হোসেন চৌধুরী। তিনি না, এখানে আদালতেও আপনার বায়ু দূষণের জন্য, রোদের জন্য প্রতিদিন দুবেলা পানি ছেটানোর জন্য বলেছিল ঢাকা শহরে, সেটা কিন্তু কিছুদিন হয়েও ছিল কয়েকদিন, তারপর আবার বন্ধ হয়ে গেছে। আমাদেরকে শেষ করতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে, দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সংবাদ সম্প্রসারণ থেকে, ভালো থাকুন।